إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد <تصفح>

যাবতীয় প্রশংসা জে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আমাদেরকে তার কথা তার প্রিয় রসুল সাল্লা সাল্লামের কথা শোনার জন্য শোনাবার জন্য তার পবিত্র ঘরে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বয়ন আলহামদুলিল্লাহ জিয়াল্লাফাকের যাবতীয় প্রশংসা জিয়াল্লাহ ফাকরাবুল্লা আলমিন আমাদেরকে সমস্ত মানুষের মধ্য থেকে বেছে নিয়ে ইমানের তৌফিক দান করেছেন তার প্রতি আমরা ইমান রাখি তার ওসুলের প্রতি আমরা ইমান রাখি আখেরাতের প্রতি আমরা ইমান রাখি তিনি যে সব বিষয় সম্পর্কে বিশ্বাস করতে বলেছেন তা আমরা বিশ্বাস করি যে সব বিষয়কে তিনি অস্বীকার করেছেন সেগুলিকে আমরা অস্বীকার করি তিনি যে সব ভালো কাজের জন্য আদেশ করেছেন সেগুলি করার মন মানসিকতা রাখি আর যে সব মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক বা তার অসুল সাল্লা সাল্লাম বারণ করে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করি এই নিয়ামত যে আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন মমিন মুসলিম হিসাবে কারণ এখানে আমার সামনে মুসলিম ভাইরাই আছেন যেহেতু মসজিদে আছেন পাক যে এই তফিক দান করেছেন এর জন্য বিশেষ শুকরিয়া আপনার হওয়া উচিত আলহামদুলিল্লাহ কত মানুষ ইমান থেকে বঞ্চিত না হলে ভালো কাজ ভালো আমল থেকে বঞ্চিত হ্যাঁ শিরকুফরিতে নিমজ্জিত রয়েছে অথবা পাপে লিপ্ত রয়েছে অসাধ জীবন যাপন করছে আল্লাহ আল্লাপাক আমার ওপর আপনাদের ওপর যদি রহম না করতেন যদি তার অনুগ্রহ না হইত তাহলে আমরা হিদায়ত হতে পারতাম না আল্লাহ আমরা হিদায়ত পেতাম না যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের হিদায়ত না দান করতেন তারপরে বিশেষ করে ওই সব ভাইরা যারা কিছু দিন সম্পর্কে শিখতে পেরেছেন বা শিখছেন শিখা শুরু করেছেন ওই সব মুসলিম ভাই বোন চাইতে ভালো যারা দিন ইসলাম জন্মসূত্রে পেয়েছেন কিছু আমল তো ফর ফরজ আজেব করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন কিন্তু দিন শিখার জন্য পাক তাদেরকে মনোনীত করেননি আপনাদেরকে তাদের মধ্য থেকে বেছে নিয়েছেন আপনারা বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন বিল্ডিং থেকে এসেছেন সেখানে আপনাদের সাথী বন্ধুরা অনেকে আছে যারা জীবনেও দিনের কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না চেষ্টাও করে না তাদের তৌফিকও হয় কিন্তু পাক তাদের মধ্য থেকে অল্প কিছু লোককে আপনাদের মতো উজ্জ্বল চেহারাকে আল্লাপাক বাছাই করেছেন এটাও আল্লাহ পাকের খাস রহমত এর ওপর সুক্রিয় আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ দিন শিখার তৌফিক দান করেছেন আল্লাপাক যেন ভালো করে শিখার তৌফিক দান করেন ভালো আমল করার তৌফিক দান করেন সৌদি আরব থেকে দিন ইসলামের সঠিক জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন তৌহিদ এবং সুন্নতের এলম হাসিল করে দেশে ফেরার তৌফিক দান করেন শির্গ বিদাত থেকে সতর্ক সাবধান হয়ে শির্ঘ বিদাতকে চিহ্নিত করার তৌফিক দান করেন বিদাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরার তৌফিক দান করেন যাদের কিছু শির্ক বিদাত থেকে গেছিল দেশের এইরকমই রকমই আজ সব লোকের লোকেদের আমলে ত্রুটি ছিল আলহামদুলিল্লাহ পাক এখানে মুক্ত হওয়ার অনেকটাই তৌফিক দান করেছেন পাক যেন ভালো ইমান আমল নিয়ে ফেরার তৌফিক দান করেন তার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে বেশি বেশি হজ উমরা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন তার সাথে সাথে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিক দান করেন হালাল রিজিকে বরকত দান করেন এবং বেশি বেশি হালাল রিজিক দেশে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যে হালাল রিজিকের সন্ধানে পরিবার ছেড়ে বাপমা ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আপনজনদেরকে ছেড়ে আমরা এই প্রবাসে পড়ে আছি পাক আমাদের সকলের রিজিকে যেন বরকত দান করেন আল্লাহ পাক যা কিছু আমাদেরকে দান করেছেন তাতে বরকত দান করেন বিশেষ করে যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি পাক আমাদের দোয়া যেন কবুল করেন পাক আমাদের সব কিছুতে যেন বরকত দান করেন পাক আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন বিপদ আপদ থেকে মুক্ত রাখেন পাক আমাদের রুজিতে বরকত দান করেন শরীর সুস্থ রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী অনেক দিন পরে এই মহাজমিনে জবল রোগী আল্লাহ হর নামে যে মসজিদ জামে মাজমিনে জবল এখানে এসেছি এখানে দীর্ঘদিন আগে আমি এসেছি আর কয়েকবার এসেছি তার আগে যখন আনাকের ভিতরে একটি মসজিদে প্রোগ্রাম হইতো তখন এসেছি কারণ উনিশশো নিরানব্বই থেকে শুরু করে অনেকবারই এই আনাক এলাকাতে আসা হয়েছে দীর্ঘদিন পরে আবার এখানে আসতে পেরে পাকের সুকরিয় আদায় করি এবং যেসব ভাইরা এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমার তাদেরকে আল্লাহ পাক যেন উত্তম বদলা দান করেন তাদের সুক্রিয়া আদায় করি বিশেষ করে শেখ নাজমুল হক হাফেজুল্লাহ ফকাহুল্লাহ তাকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন তার মেহনত পরিশ্রমে এবং বারবার বলাই আমি শুক্রবারে আমার ইসলামিক সেন্টারের নিজের প্রোগ্রাম নিয়মিত আমার প্রতি সপ্তাহে চলতেই আছে এসা পরে আমার অন্য আরেকজন ভাইকে সেখানে বসিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে এখানে আপনাদের সাথে সাক্ষাৎ এসেছি পাক আমাদের এনেক আমল কবুল করেন এবং যেই ভাইরা এই সুব্যবস্থা করে দিয়েছেন রাস্তাকে সহজ করেছেন পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন আমরা সকলেই ভালো হতে চাই এমন কোন মানুষ নেই যে নিজেকে ভালো মানুষ করতে চাই না সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করে যে আমি যেন ভালো মানুষ হই এটা হচ্ছে একটা সুস্থ মস্তিষ্কের কথা হ্যাঁ পাগল লোক কিছু বুঝে না কিন্তু যার সুস্থ মস্তিষ্ক আছে ব্রেন বুদ্ধি আছে সকলেই চাই যে আমাকে লোকে ভালো বলুক আমাকে যেন খারাপ না বলে আমি যেন খারাপ না হই কিন্তু এই পথে চলতে গিয়ে অনেকেই খারাপ হয়ে যায় সে বুঝে না যে এই কাজগুলি করলে খারাপ হয়ে যায় এই আচরণ করলে খারাপ হয়ে যায় এই পথে চললে মানুষে খারাপ বলবে বুঝে না অথবা বুঝলেও হ্যাঁ সে চেষ্টা না করার কারণে আল্লাহ তৌফিক দান করেন না ভালো মানুষ হইতে হবে এটা সকলের কাম্য আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হিসাবে যেন কবুল করেন আজকের বিষয়বস্তু এটি আমার যে ভালো মানুষ কেমন করে হবেন এবং কারা ভালো মানুষ খুব সহজ কথা কি কি কাজ করলে কি ধরনের আপনার আচার আচরণ হইলে কী ধরনের আপনার আমল কর্ম হলে আপনি একজন ভালো মানুষ হইতে পারবেন আল্লাহর কাছে ভালো মানুষ রাসরুল্লা সাল্লামের কাছেও কেয়ামতের মাঠে যখন সাফাতের আশায় হাউজে কসারে পানির আশায় যাবেন তখন একজন ভালো মানুষ বলে বিবেচিত হবেন আর দুনিয়াতেও মানুষ মমিনদের কাছে ভালো মানুষদের কাছে ভালো মানুষ হবেন এমন কি খারাপ মানুষরাও ভালো মানুষকে ভালো বলে নাকি আপনার একমত না চোর ডাকাতো ভালোদেরকে কি বলে না খারাপ বলে ওরা খারাপ বলে বেনামাজি ও নামাজীকে তার তুলনায় ভালো মনে করে করে না হ্যাঁ যে সত্য কথা বলে তাকে যে মিথ্যুক সেও ভালো মানুষ বলে বলে না আমরা পাশাপাশি বাস করেছি অমুসলিমদের পাশাপাশি বাস করেছি এখানে অনেকে থাকছেন কাজে হয়তো একই প্রতিষ্ঠানে অমুসলিমরা কাজ করে দেশে অমুসলিমদের আশেপাশে থেকেছেন যারা হয়তো হিন্দু অথবা খ্রিস্টান তাদের আশেপাশে থেকেছেন বা থাকছেন তারাও গ্রামে কোনটা ভালো মুসলিম আর কোনটা খারাপ মুসলিম এটা জানে এবং তারা বলে তারা বলে একদিন এক হিন্দু বলছে এক হিন্দু বলছে যে বাবা গো আমাদেরকে ভাতিজা ভাতিজা বলে ছোট কাল আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর বলছে বাবা গো তোমাদের পরিবার তোমার বাপ তোমাদের বংশধরকে আমরা ছোট থেকে চিনি এই রকম লোক তো আমাদের ধর্মের দেবতা গো হিন্দুদের ভাষায় বলছি হিন্দুদের কাছে খুব ভালো মানুষ হলে কি হয়ে যায় দেবতা হয়ে যায় তাই না তাদের কাছে রাম ভালো মানুষ ছিল দেবতা হয়ে গেছে তাই না তাদের কাছে তাদের ধারণা কৃষ্ণ ভালো মানুষ ছিল দেবতা হয়ে গেছে তাদের তো দেখেন একজন অমুসলিম একজন কাফের আল্লাহ পরকাল কিছুই চেনে না কিছু যায় না তারপরেও ভালো মানুষকে ভালো ধারণা করে আমাদের প্রত্যেককে ভালো হওয়ার চেষ্টা করতে হবে কোরআনে খেরিমের একটি আয়াত দিয়ে শুরু করি অনেক ভাইদের মুখস্থ আছে কারণ আমপারার আয়াত সুরাবাইয়েনার আয়াত নম্বর সাত আর তারপরে পনেরোটি বৈশিষ্ট্য বলবো এই বৈশিষ্ট্যগুলি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা ভালো মানুষ আর এই গুণগুলি যদি না থাকে তাহলে ভালো মানুষ না তার বিপরীত কিছু আপনি মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নেল্লাদিন আমানু মানুয়া মেলুস আলিহাত নিশ্চয়ই যারা ইমানদার যারা বিশ্বাসী ও ইমানের সাথে সাথে যারা সৎকর্মশীল ভালো কাজগুলি করে একটি ভালো কাজের কথা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন নেক কাজ ভালো কাজ অনেক আছে ভালো কাজগুলি করে ইমানের সাথে সাথে তাদের সম্পর্কে এই ভাষায় অনেকগুলি আয়াত আছে তারপরে বিভিন্ন কথা আল্লাহ বলেছেন যারা ইমানদার ভালো কাজ করে তাদের জন্য জান্নাত রয়েছে তারাই সফল কাম তারা এই তারা এই তারা এই এর মধ্যে এখানে আল্লাহ বলছেন এই আয়াত নম্বর যারা ইমানদার আর যারা ভালো কাজগুলি করে ভালো কাজ করার দুটো দিক আছে ভালো কাজ করার দুটো দিক আছে একটা হচ্ছে যেই কাজগুলিকে আল্লাহ ভালো বলেছেন তার অসুসাল্লি সাল্লাম ভালো বলছেন সেই ভালো কাজগুলি করে যেই কাজগুলিকে আল্লাহ বা তার সাল্লাম মন্দ কথা কাজ বলেছেন সেগুলি থেকে বেঁচে থাকে আর তার সাথে সাথে মানুষের বিবেকে যেই আচরণটাকে আচরণের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আখলাখ চরিত্রের ক্ষেত্রে যেই আখলাক চরিত্রকে খারাপ মনে করা হয় সেই খারাপ আখলাক চরিত্র থেকে বেঁচে থাকে আর যেই আচার আচরণ ব্যবহারকে ভালো মনে করা হয় জনগণের মাঝে সেই ভালো আচার আচরণ গ্রহণ করে হচ্ছে কথা কাজ তো যারা ইমানদার এবং ভালো কথা কাজে অংশ নেই তারা হচ্ছে খাইরুল বাড়িয়া ওলা কাহুম খাইল বাড়িয়া তারা হচ্ছে সৃষ্টি জগতের সেরা সৃষ্টি জগতের সেরা তারা বাড়িয়া শুধু মানুষ না বাড়িয়া মানে আল্লাহর মখলুক যে কোনো মখলুক মানুষ হোক জিন হোক ফেরিস্তা মালাইকা হোক কারণ মালাইকাই শ্রেষ্ঠ তাদের দ্বারা পাপ হয় না আর জিনদের মধ্যে ভালো জিনও আছে আল্লাহর নেকবান্ধাও আছে অসৎ আছে মানুষের মধ্যে আল্লাহর নেকবান্দাও আছে ভালো মানুষ আছে আবার খারাপও আছে ছাড়া ওর জীবজন্তু আছে যাদের কোনো পাপ হয় না কিন্তু তারা অন্যান্য পশু পাখি আল্লাহ সমস্ত মাহুলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছেন যারা ইমানদার আর তার সাথে সাথে যারা সৎকর্মশীল ভালো কাজগুলি করে তাহলে বোঝা গেল যে আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে প্রথম ইমানদার হইতে হবে ইমান মানে ইমানের সংজ্ঞা আপনাকে বুঝতে হবে ইমানের সংজ্ঞা বুঝে ইমানের মধ্যে যে ইতিবাচক বিষয়গুলি রয়েছে সেগুলি আপনার মধ্যে থাকতে হবে ইমানের পরিপন্থী বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পুরোপুরি আপনাকে বাঁচতে হবে ইমানের পরিপন্থী বিষয় বুঝে ইমানের একটা দিক হচ্ছে তৌহিদ তৌহিদ আল্লাহর একত তাহলে তৌহিদ পূর্ণ মাত্রায় আপনার মধ্যে থাকতে হবে আর যার মধ্যে যত সুন্দর তৌহিদ আছে তত ভালো মানুষ সে ইমানের হ্যাঁ তৌহিদ যখন একটা বড় দিক গুরুত্বপূর্ণ দিক প্রথম দিক তাহলে তার বিপরীতটা মনে রাখতে হবে তৌহিদের বিপরীত হচ্ছে তাহলে থেকে পুরোপুরি বাঁচতে হবে ভালো মানুষ হইতে হইলে ইমানের একটি দিক হচ্ছে রসুলের প্রতি ইমান রসুলের প্রতি ইমানের একটা বড় দাবি হচ্ছে যে রসুলকে মেনে চলতে হবে মানে তার আনুগত্য করতে হবে তার এর্তে তার অনুসরণ করতে হবে তার পেছনে পেছনে চলতে হবে তার বিপরীত দিকেও যাওয়া যাবে না তার আগেও বাড়া যাবে না ধর্মের নামে বিদাতও করা যাবে না যে এগিয়ে চলে গেলাম আর দিন ধর্মে নবী করেছেন আমরা সামান্য কিছু করলাম এই রকম চল চলবে না নবী সাল্লা সাথে থাকতে হবে নবীর অনুসারী হইতে হবে যখন এটা হচ্ছে আপনার করণীয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে ইমানদার হওয়ার জন্য বিদাত মুক্ত হইতে হবে তাহলে বিদাতই ভালো মানুষ না যতই দাড়িওয়ালা মানুষ হোক না কেন আর যতই মানুষ হোক না কেন আর যতই মুসল্লি হোক না কেন আর যতই আপনার জনকল্যাণমূলক কাজকর্ণওয়ালা হোক না কেন সে ভালো মানুষ নয় কারণ তার ইমানেই ত্রুটি আছে যেটা হচ্ছে প্রথম বিষয় ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষ তাহলে ইমানের যখন ব্যাখ্যা করবেন হ্যাঁ পজিটিভ আর নেগেটিভ তখন ভালো মানুষ ওই ব্যক্তি যে তহিদ প্রতিষ্ঠাকারী যে শিরকুফুরি থেকে মুক্ত নাস্তিকতা গুমরাহি থেকে মুক্ত আল্লাহ দ্রোহিতা থেকে মুক্ত এই এইরকমই বিদাত থেকে মুক্ত সন্নতের অনসারী নবীর তরিকার তলাশ করে নবীর তরিকা জানার পরে নবীর তরিকায় চলার চেষ্টা করে এরাই হচ্ছে ভালো মানুষ এটা হচ্ছে ইমান আমানোর মধ্যে এতগুলি কথা আছে সংক্ষেপে তারপরেও বললাম কারণ আরো পনেরোটি গুণ আপনাকে বলতে হবে আমাকে আজকে সংক্ষেপে আর তার সাথে সাথে ভালো কাজগুলি যতগুলি কাজ কাজ আল্লাহকে রাজি করতে পারে হচ্ছে ভালো যেই কথা কাজের মাধ্যমে সেগুলি আল্লাহ আপনার রব রাজি হয়ে যাবে সেগুলি হচ্ছে ভালো কাজ আর যেই কথা কাজের মাধ্যমে যদি ওগুলি করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট নারাজ হয়ে যাবেন সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ চলে যেমন আপনার নামাজ পড়া ভালো কাজ তেমনি আপনার হারাম খাওয়া থেকে বেঁচে থাকা ভালো কাজ আপনি কোনো নেগেটিভ শুধু হারাম একটা দানা খান না আপনি আপনার ভালো কাজ রুজি রোজগার করছেন পকেট একটা রিয়াল ঢুকান না এটাই আপনার ভালো কাজ কোনো পাপ থেকে বেঁচে থাকাই হচ্ছে আপনার ভালো কাজ ওয়ামিলুস তাহলে ইমানের সাথে সাথে যখন আপনি যেগুলি ভালো কাজ করণীয় সেগুলি করবেন যেগুলো মন্দ কথাগুলো থেকে বেঁচে থাকবেন যেগুলি আল্লাহকে নারাজ করে সেগুলি থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি সৃষ্টির সেরা হয়তো খাইরুল বাড়িয়া সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ এইজন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মমিন সৎকর্মশীল বান্দা সবচেয়ে ভালো মানুষ আর সবচেয়ে ভালো ইমানদার আর সবচেয়ে বেশি ভালো আমলকারী হচ্ছেন আম্বিয়া রসুলগুন ঠিক না বে ঠিক বল বলছি নাকি সবচেয়ে ভালো ইমানদার কারা অলিরা না নবীরা আমার দেশের ভাষা একটু বলি অলিরা নবীরা কারণ প্রশংসা করতে করতে এমন কথা বলেছে সুফিরা যে এক সুফি বলছে ওলি বলছে যে খোজনা ওয়াকাফাল ওয়া কফল আমা সাহেলে এমন এমন সাগরে আমরা পাড়ি দিয়েছি যে নবী রসুলগণ তার কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে যেতে পারেনি আমরা পাড়ি দিয়ে দিচ্ছি তাহলে কি বোঝা গেল কি শিখাই রেলায়তে কি শিখাই সুফিজমে কি শিখায় পীরতন্ত্রে কি শেখাই যে নবী রসুল আদম নো মুসা ঈসা মোহাম্মদ রসুল্লাহ চাইতে শ্রেষ্ঠ হচ্ছে জিলানি আর চিস্তি ঠিক না এটাই কি আপনার ধর্মকর্ম এটাই কি কোরআনের শিক্ষা না কখনো না কোরআনের শিক্ষা হচ্ছে যে আল্লাহ পাকের পুরস্কৃত মিনান্নাবিনা আগে নবীদের কথা বলেছেন তারপরে সিদ্দিকিনদের কথা বলেছেন তারপরে সোহাদার কথা বলেছেন সোহাদা শহীদ যারা হয়েছে আর অলামা সেখানে ওসিম রামলা বলছেন সোহাদা আল্লাহর ওহাদা নিয়ে একত্রের সাক্ষ্যদাতা আল্লাহ ওলামাদেরকে বলেছেন অলামা এতে সামিল তারপরে সলেহীন নেক লোক ওলি যাদেরকে বলছেন ওদ ওদের কথা আসছে বা মুসলিম সমাজের যারাই নেক আমল করে তারা তাদের স্তর আসছে তাহলে চিন্তা করুন আম্বিয়া রসুলকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করেছেন তাদের ইমান সুন্দর হওয়ার কারণে তাদের আমল সুন্দর হওয়ার কারণে বলছিলাম যে সবচাইতে ভালো ইমানদার আর সবচাইতে ভালো আমলকারী হচ্ছেন নবী রসুলগন তারা সবচেয়ে ভালো মানুষ তাদের চরিত্রগুলি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে যদি আমরা গ্রহণ করি যে নবীর যেমন চরিত্র ছিল তেমন আমি আমার চরিত্র হবে নবীর যেমন এবাদত ছিল আমার নবীর যেমন নামাজ ছিল আমার নামাজ হবে নবীর যেমন কথাবার্তা ছিল পারিবারিক জীবন ছিল তেমন আমি আমার স্ত্রীর সাথে আচার আচরণ করব। তাহলেই তো আমরা ভালো মানুষ হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবী করিম সাল্লা ফটো কপি হওয়ার চেষ্টা করলেই সবচেয়ে ভালো মানুষ ইনশাল তালা হতে পারবেন পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এই আয়াতটি বলার পর এখন হাদিসে যে ভালো মানুষ ওরা ভালো মানুষ ওরা এই কথাগুলি এসেছে আমি কিছু আপনাদেরকে শোনাবো সহি হাদিস হাদিস নম্বর আমার কাছে নোট করা আছে সময়ের স্বল্পতার জন্য হাদিস নম্বরগুলি হয়তো বলবো না পিএনবি মোহাম্মদ রসুল্লাহাল বলেছেন খেই রকম মান্তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে অথবা শিখায় তাহলে ভালো মানুষ হওয়া সহজ না মুশকিল মুশকিল কোরআন শিখা খুব মুশকিল তাই না পনেরো দিনও লাগবে না চেষ্টা করলে এক ঘন্টা করে টাইম দেন পনেরো বড়দেরকে এক সপ্তাহ লাগবে না তাহলে কত সহজ যেই কাজটাতে দিন এক ঘন্টা করে টাইম দিলে শিখা যায় সেই কাজটা করলে আপনি সব ভালো মানুষ হয়ে যাবেন আর কোরআন যদি শিখে নিয়ে থাকেন হ্যাঁ কোরআন হাফেজ কোরআনের আলেম কোরআনের কারি কোরআন মাসাল্লা সুন্দরী পড়তে পারেন তাহলে আপনি কিছু লোকে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ভালো মানুষ হয়ে যাবেন খুব সহজ আপনি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরে বসে আছেন এই মোবাইল নিয়ে খেলাধুলা না করে আর পাপ বিভিন্ন পাপ না করে পাপের ভাগ বেশি হয়ে যাচ্ছে ভালো কাজের চাইতে এ মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট ইউটিউব খুলে এতে যদি দিনের কথা না শোনেন তাহলে গোনা ছাড়া তাতে কিছুই নেই গোনাই বেশি তাতে এই না করে যদি এক ঘন্টা করে সময় দেন মহাল্লাতে যেখানে আপনি আছেন ভাই যারা কোরআন শিখবেন ফ্রি কোরআন শিখ আল্লাহর হস্তে কোরআন শিখিয়ে দেবো আপনাদের কিছুই লাগবে না কত লোক আগ্রহের সাথে কোরআন শিখতে আসবে পয়সা দিয়ে কোরআন শিখতে চায় অনেকে তাহলে আপনি যদি এইভাবে কোরআন শিখিয়ে দেন তাহলে কত ভালো মানুষ হয়ে গেলেন সহজ সহজ হাই রুকুমান তে আল্লামাল কোরআন উসমান রাজি আল্লাহ হোক সবসময় তেলাওয়াত করতে থাকেন তেলাওত করতে এমনকি তার চাহাদা তো কোরআন তেলাওয়াতের সময় হয়েছে তিনি শহীদ হয়েছে ওই সময় কুরআন তেলাওয়াত এক আমুল্লাহ ওয়াহুআস সামিউল বাকারে আয় পাঠ করছিলেন ওই সময় তিনি শাহাদাত বরণ করেন রাদিয়াল্লাহু তাআলাহ কুরআন তেলাওয়াত করতে থাকেন তিনি এই হাদিস বর্ণনাকারী দ্বিতীয় যে বিষয়টি যাতে আপনি ভালো মানুষ হতে পারবেন সেটা হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন যত চরিত্রবান ভালো হইতে পারবেন ভালো চরিত্রবান তত ভালো মানুষ আপনি ভালো চরিত্রের শেষ নেই হ্যাঁ ভালো চরিত্রের শেষ নেই সরবন্নম ফরজ ভালো চরিত্র আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র নফল ভারী চরিত্র শুধু নামাজেই ফরজ নামাজ আর নামাজ আর মুস্তাহাব নামাজ নাই আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বুঝাচ্ছি চরিত্রের কিছু আছে যেটা ফরজ আর কিছু আছে যেটুকু শুননা মুস্তাহাব সোননাথ আর কিছু আছে নফল হ্যাঁ হ্যাঁ নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র এই ভালো চরিত্র দেখালে সব পাবেন কিন্তু না করলে হয়তো গুণা হবে না তাই না এটা হচ্ছে মুস্তাহাব আর কিছু চরিত্র আছে সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে ওই চরিত্রে চরিত্রবান আপনাকে গুনাগার হবে না হবে বুঝতে পারছেন না উদাহরণ দিতে হবে উদাহরণ দিতে হবে আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন এটা মুস্তাহাব না ফরোজ ফরজ তাই না আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন আমানতটা একটা চরিত্র কিনা এটা ফরজ না মুস্তাহাব ফরজ তাহলে ফরোজটা বুঝে নিলেন মুস্তাহাব দেখা সাক্ষাৎ হলি সালাম সালাম আলাইকুম হ্যাঁ শোন তাই না তারপরে কেমন আছেন ভাই ভালো আছেন কি অসুস্থ ছিলেন আল্লাহ শেফাদ এই যে এই কথাগুলি হচ্ছে কি এগুলো মুস্তাহাব নফল যদি নাও বলেন কেমন আছেন নাও বলেন কি অসুস্থ ছিলেন ভালো হয়েছেন কি না কি অবস্থা আপনার হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে এগুলো না সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না তাই না কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র হাসি মুখে কথা বলা দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে মুস্তি হাসি দেওয়া মুস্তাহাব ভালো কাজ জি হ্যাঁ তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মুস্তাহাব চরিত্র আছে যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ মোহাম্মদ রসুলামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে এক শব্দ রয়েছে তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো আবার কোন হাদিস রয়েছে খেয়র উন্নাসী আহসান মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে এই মর্মে সাল্লা জিজ্ঞেস করা হয় কোন আমল সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে পেয়ে নবী মহম্মদুরসুল্লাহ বলেছিলেন তাকু আল্লাহি ওয়াহসনুল হোলক আল্লাহর ভয় ভীতি এক আল্লাহর ভয় থাকলে ফরজ বলতে হবে না ফজরে জন্য সলাতের জাগাতে হবে না আপনি নিজেই জাগবেন আমাকে জাগাবেন আমার পাশে থাকলে আপনাকে কেন আমি আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকলে তাকু আল্লাহ তা থাকলে সব ঠিক তা থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান টাকা বেঈমানি করার আর পাপ করার কখনো করবেন না এক পয়সা কারো মেরে খাবেন না ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন জি তাকু আল্লাহ আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি আর হুসনুল হলক উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি পিমি মাহমুদ রসুল্লাহ সাল্লাকে এক মহিলা সম্পর্কে মুসলাদ আহমদের হাদিস বলছেন এক ব্যক্তি যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে দুই মহিলা আছে এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার নফল রোজা রাখে সোমবার বৃহস্পতি হয়তো রোজা রাখে আজ বিজের রোজা রাখে আর দান খাইরা করে খুব বেশি দান খেরাত করে কিন্তু কিন্তু আছে একটি অ তু জিরা নাহা বেলেসা নেহা জবান দারা সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় ব্যবহার চরিত্র খারাপ নাবী এ কারিম শাহসাল্লাম কী বলেছিলেন হেয়া ফির নারে সেই মহিলা কোথায় যাবে জান্নাতে যাবি অনেক নামাজ অনেক রোজা অনেক সাদকা হ্যাঁ তারপরেও জাহান নামে চিরকাল জাহান্নামে নামে থাকবে না কিন্তু প্রথম চোটে জাহান নামে যেতে হবে জাহান নামের শাস্তি হবে তারপরে তার ইমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে আর আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আর এক মহিলা আছে সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে ফরজ রোজা রাখে আর ফরজ আকার দেয় আর বেশি দান খেরাতও করে না বেশি নফল রোজাও রাখে না সন্নত নফল হতো আর নামাজও পড়ে না কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে কোনোদিন কাউকে কষ্ট দেয় না তার আচার আচরণ কথা তারা চালচলন তারা পি নী বিশ্বাসাল্লাম বলেছিলেন হেয়া ফিল জান্নাতি ওই মহিলা জান্নাতে যাবে জান্নাতি জি সুতরাং ভালো চরিত্র ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না মেহনত লাগে না পরিশ্রম লাগে না একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয় হ্যাঁ হাসি আপনার অভ্যাস না আপনি প্রাকৃতিক ভাবে হাসতে জানেন না কিন্তু একটু চেষ্টা করলে হয় যে আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে অমুসলিম তার সাথে দেখা হবে আমি হাসি মুখে কথা বলবো গত কয়েকদিন আগে পড়লাম আর রিয়াজের সম্ভবত ঘটনা এক সৌদি এক জাজাহুল্লাহ খায়ের সে এক ফিলিপিনের সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে দশ বছর ধরে ফিলিপিনের থাকে তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন আপনি একজন সৌদি আমি একজন ফিরিবেন অমুসলিম খ্রিস্টান আমাকে হাসি মুখে আমার সাথে কথা বলেন কেন আমি তো দশ বছর আছি কেউ তো আমাকে আমার সাথে হেসে কথা বলেন এইরকম তো দেখলাম না কাউকে সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো সে বলে তাই নাকি সত্যি হ্যাঁ সত্যি ইসলাম বলছে তাবাশ্রম কাঝে আখি কালাকা তুমি মুচকি হেসে কোনো মানুষের সাথে যদি কথা বলো এতে নেকি পাওয়া যায় বিনা পয়সাতে তখন সে বললো তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে একটু আমাকে কিছু কিতাব দাও লেখা পড়ো কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু লাগেনি জি হ্যাঁ টাকা পয়সা দিয়ে হয়তো পাঁচ হাজার দিল টাকা নিয়ে উধা হয়ে যেত মুসলমান হইতো না কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে আর তাদের বিনা পয়সাতে এসে ইসলাম গ্রহণ করলো যাহার নাম থেকে উদ্ধার হয়ে গেল তো বলছিলাম যে চরিত্রবান হতে হবে পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন তিন নম্বর ভালো মানুষ বা যদি আয়াতটাকে নেন তো চার নম্বর ভালো মানুষ চার নম্বর ভালো মানুষ হচ্ছে যারা ঋণ করজ নিলে পরিশোধ করার সময় ভালোভাবে দেয় পরিমাণের দিক থেকে ভালো আগে থেকে চুক্তি না চুক্তি হারাম যদি চুক্তি করেন যে ভাই এক হাজার ধার দাও আমি কম দেবো না তোমাকে এগারোশোই দিবো বা একটু বেশি করেই দিব বললেন না যে কত দিব কিন্তু একটু বেশি করেই দিব তাহলে তো তাকে একটা টোপ দিয়ে দিলেন হারাম তখন হ্যাঁ না ওইটা না আপনি ধার নেন হাসানা আর দেওয়ার সময় তাকে এগারোশো দিন বারোশো দিন আর পনেরোশো দিন যদি বেশি দিয়ে দেন তার কোনো আপনা আপনি ইশারা ইঙ্গিতে তাকে কোনো অফারও করেননি ধার নেওয়ার সময় তাহলে সেটা যায় বরং ভালো কাজ ভালো কাজ এটা তো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে না পরিমাণ ছাড়াও আপনি বলছেন ভাই আপনার কাছ থেকে আমি ধার নিলাম তিন মাসের জন্য বা এক মাসের জন্য আর তারপরে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে দিয়ে দিলেন বা তিন মাসেই দিচ্ছেন তিন মাস বলে তিন মাসেই দিচ্ছেন কিন্তু সে আপনার কাছে চাইতে আসবে তাইলো না ভাই আপনার বাসায় আসছি টাকা দেওয়ার জন্য এটা ভালোভাবে পরিশোধ করা আজকাল আছে লোক টাকা ধার দিলে তার বাড়িতে গিয়েও পাওয়া যায় না টাকা ধার ধার দেওয়ার পরে তার কাছে যেন আপনি বন্দি হয়ে গেছেন জিম্মি হয়ে গেছেন এখন ওর ইচ্ছামত ওর সম্পাদক ওটা আপনার না আপনার কোনো দখল নেই ইচ্ছা হলে মর্জি হলে দেবে আর না হলে আপনাকে হ্যাঁ জীবনেও দেবে না ও আখের নেকি দিয়ে পরিশোধ করবে কারণ আখেরাত সম্পর্কে পরোয়া নাই জাহান্নামে গেলাম না জান্নাত পেলাম এই নিয়ে মাথার ব্যথা না মাথার ব্যথা পেট নিয়ে মাথার ব্যথা পয়সা নিয়ে যে যেইভাবে হোক না কেন পয়সা লাগবে আল্লাহ পাক যেন হৃদায়ত দান করেন আমাদের মুসলিম সমাজের পাপী মুসলিমদেরকে গোনাগার মুসলিমদেরকে পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঘটনা শুনে তার নিজের ঘটনা সহি বখারিতা আছে আন্না রাজুল্লাহ আতার নবী এত কাদ একজন লোক নবী সাহাশাল্লামের কাছে টাকা পয়সা পেত তাগাদা করতে এসে তাগাদা কথা বলেন না আপনারা শব্দটা বলেন না বলেন তাগাদা তাগাদা দদটাকে দা করে দিয়েছে যে তাগাদা আরবি শব্দ তাকাদা মানে ডিমান্ড করা চাওয়া যে টাকাটা দেন এই যে তলব করা এটা হচ্ছে আদা হাদিসে এই শব্দটি এসছে ইয়াতাকাযাহু তাাকাযা করতে তাগাদা করতে এসেছিলেন ফাআগলাজা তারপরে শক্ত ভাষা প্রয়োগ করলো ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে টাকা টাকা না এত হয়ে গেল এই ধরনের খারাপ ভাষা বলতে শুরু করেছে ছিল সে অমুসলিম ফাআগলাজা ফহাম্মা বিহী আসহাবু নবী সাল্লাল্লাহু সাথী সঙ্গীরা তখন তাকে মারার জন্য প্রস্তুত দিব মার তোকে তুই নবীর সাথে এরকম বেয়াদবি করছিস ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু সাল বলেন দাওহু না না ছেড়ে দাও ছেড়ে দাও কিছু বলিও না কিছু বলিও না আমরা আমরা তো ইশারা করি যে আমার সাথে বেয়াদবি করছে ধর মারবে তাই না আর নবী সাল কি বলেন দাওহু ছেড়ে দাও ফাইনলে সাহেবুল হক মাকালান কারণ যে পাওনাদার পাওনা পাবে তার বলার অধিকার আছে মাকালান বলার অধিকার আছে ওর অধিকার আছে আমাকে বলতে পারে ওর টাকা আমার কাছে আছে ও আমার কাছে টাকা পাবে সুতরাং সে বললে বলতে পারে বলতে দাও তারপরে নবিসাম বললেন আতু হো সিন্নান একটা তাকে উঠ দিয়ে দাও মিসলা সিন্নহি একটা উঠ নিয়েছে উঠের বদলে উঠ দিয়ে দাও কালো ইয়ারাসুল আল্লাহ সাহাবিরা দেখলেন যে ওর যে উঠটা নবিসাম নিয়েছিলেন ওর চাইতে ভালো উঠ পাওয়া যাচ্ছে ওই রকমের উঠ পাওয়া যাচ্ছে না সমান সমান উঠ দেবো কেন বেশি দামে উঠ দেবো দশ হাজার টাকার আমি দশ হাজার টাকারটা দেবো কেন আমি পনেরো হাজার বারো হাজার টাকারটা দেবো বলে ইয়ারাসুল আল্লাহ বলছেন যে আমরা পাচ্ছি না ইল্লা ইন সিন্নেহি যেই বয়সের বা যেই কোয়ালিটির উঁট আপনি নিয়েছিলেন ওই কোয়ালিটির পাচ্ছি না তার চাইতে ভালো পাচ্ছি বললেন আ তুহ দিয়ে দাও মিন ফাইনামিনাকুম কাজা আন মিন রেকম আহসানাকুম কাজা তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে বিভিন্ন দিক থেকে ভালোভাবে পরিশোধ করে সুতরাং টাকা পয়সা ধার নেন প্রয়োজন নেই ধার নিলে সময় বেঁধে দেবেন সময়ের আগেই পরিশোধ করবেন পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি কিন্তু সময় বেঁধে সময়ের আগে দিয়ে আসবেন আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে এইরকম সুযোগই দিবেন না আগে সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্র বানাবার তৌফিক দান করেন পাঁচ নম্বর ভালো মানুষ হচ্ছে নবী করিম সাল্লা বলেছেন হাদিস মুসনাদ আহমদিজিতুহু তোমাদের মধ্যে ভালো মানুষ ওই লোক যার কাছ থেকে ভালো আশা করা যায় সারকম তোমাদের মধ্যে ভালো মানুষ ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির কল্যাণের আশা করা যায় ও মানুষ আর তার পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা না থাকে যদি কোনো মানুষ সম্পর্কে নিশ্চিত হতে পারেন এই লোক দ্বারা আমার ক্ষতি এই লোক দ্বারা আমার লাভই হবে লস হবে না ক্ষতি হবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে তার সাথে রুমমেট হওয়ার ক্ষেত্রে তার সাথে চাকরি করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই লোক আমার ক্ষতি করবে না অনেক সময় কমপক্ষে এতটাই যথেষ্ট যে যদি আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে যে এর দ্বারা আমার লাভ না হলো কোনো ক্ষতি নেই তাহলে ভালো যথেষ্ট কোনো লাভের দরকার নিজে নিজে চলেন কিন্তু আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয় আমার দ্বারা আপনার যেন ক্ষতি না হয় আপনার টাকা পয়সার ক্ষতি না হয় আপনার ক্ষতি না হয় আপনার পরিবারের ক্ষতি না হয় আপনার যে চাকরির ক্ষতি না হয় এতটাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট যথেষ্ট সর্বনিম্ন এটা যে আপনি কারো ক্ষয় ক্ষতি করবেন না আপনাকে যেন রিস্ক না মনে করে কেউ আর বলছেন খারাপ মানুষকে মাললায়ুর যা খে রুহুওয়ালায়ু মানুষের রুহু আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার কাছে কোনো ভালোর আশা করা যায় না আর তার অনিষ্ট মন্দ থেকে নিরাপদ হওয়া যায় না যেকোনো সময় ক্ষতি করে দিতে পারে যে কোনো সময় ঝগড়া লাগিয়ে দিতে পারে যে কোনো সময় মারামারি করে নিতে পারে রুমে থাকছেন ভয় লাগে ওকে দেখলেই ভয় লাগে ওর কথা শুনলেই ভয় লাগে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইরকম যদি হয় তাহলে আপনি ভালো মানুষ না হাদিসটি সহি আলবানী হাফিজ রহমাহ হাদিসটিকে সহি বলেছেন যতগুলি হাদিস আমি বর্ণনা করছি সবগুলি হাসান অথবা সহি ছয় নম্বরে ভালো মানুষ হচ্ছে পিয়ানবী মাহমুদ রসুল্লাহ আসা বলেছেন ভালো মানুষ কি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ খেই রকম খেই রকম লি আহলিহি তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ নিজের পরিবারের কাছে ভালো মানুষ আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো তাহলে আপনি ভালো মানুষ আপনার খাই আপনার বাড়িতে ঘুমাই আপনার সব কিছুই ভোগ করে আর আপনাকে যদি খারাপ মনে করে তার মানে আপনার মধ্যে দোষ আছে অবশ্য দোষ আছে নুন খেলে গুণ গাইবে কিন্তু তারপরে গুণ গাইতে পারছে না কেন প্রশ্ন বোঝা গেল কিন্তু স্ত্রী আবার ভালো মুসলিমা হইতে হবে অসতী স্ত্রী হ্যাঁ মানুষকে ভালোবাসবে না কি হ্যাঁ বাসবে যেই মহিলা দাড়িকে দাড়িওয়ালা স্বামীকে না ভালোবাসবে কি ও সবসময় চাপ সৃষ্টি করে দাড়ি সাফ করে আয় হ্যাঁ দাড়ি সাফ করে শুধু হ্যাঁ দাড়ি ভালো লাগে না তোমার ভালো মহিলা যদি হয় আর স্বামীকে বলে ভালো তাহলে সে ভালো স্ত্রী সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন কিন্তু হ্যাঁ আপনার স্ত্রী ভীরু হইতে হবে মত্তাকিয়া হইতে হবে আপনার স্ত্রী নামাজি হইতে হবে আপনার স্ত্রী দিন ইসলাম বুঝে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে এইরকম হইতে হবে আপনার স্ত্রী চরিত্রবতী হইতে হবে সতী হইতে হবে ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি বলে আমার আব্বা সবচেয়ে ভালো তাহলে আপনি ভালো মানুষ ছেলে মেয়ে যদি কষ্ট পায় না আমার মা ভালো না আমার মা ভালো না তাইলে আপনি ভালো না ভালো না আপনার বাপ মা যদি বলে ছেলে আমার ভালো না দুনিয়াদার বাপ মা না যে সব টাকা দে না হলে তুই খারাপ এরকম না আবার আজকাল এরকমই অবস্থা কিন্তু অধিকাংশ লোকের প্রবাসে যারা আছেন সব টাকার হিসাব তোর বেতন কত তোর বেতন কত যদি হিসাব চায় বেতন কত এই বছর কত বেড়েছে আর কত টাকা তুই পাঠাচ্ছিস না এরকম নয় কিন্তু বাপ মা যদি সুবিচারকারী হয় ভালো মানুষ হয় আর তারা যদি বলে আমার ছেলে খুব ভালো আমার মেয়ে খুব ভালো তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য কারণ তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা তাদের বিবিদের কাছে ভালো আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো হওয়ার তফিক দান করেন মুসনাদ আহমদের তিরমিজির হাদিস সাত নম্বর ভালো মানুষ যারা অনেকে ছিলেন যারা বেনামাজি ছিলেন অনেকে বিদাতে ছিলেন এককালে কিন্তু তখনও বংশীয় মর্যাদার দিক থেকে অনেকের বংশ ভালো এমনিতে বেনামাজি হইলেও বা অসৎ লোক হইলেও বংশ ভালো তার আবার যুগে যুগেও পাপের যুগেও কিছু ভালো কাজ করার মন মানসিকতা ছিল এই দিক থেকেও ভালো হয়তো নবিয়া করিম সাল্লাম বলেছেন যে হেদায়ত হওয়ার পরে যারা জাহিলিয়াতের যুগে পাপের যুগে ভালো ছিল তারাই ভালো হবে যদি একটা কাজ করে সেটা হচ্ছে এজাফা নবী সাল্লাহ জামান এই সব কাফের গুলি ইসলাম গ্রহণ করতো ঠিক কিনা মুশরেক কৌতলিক তারা ইসলাম গ্রহণ করত। জাহিলিয়াতের যুগে তারা ছিল কত পাপ করেছে তারা কিন্তু বংশের দিক থেকে ভালো অথবা বিভিন্ন ভালো চরিত্রগুলো তাদের ছিল আরব জাহিলিয়াতের যুগেও ফিল ফিল ইসলাম এজা তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ বলে গণ্য হতো তারাই ইসলামে আসার পরে ভালো মানুষ যদি তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ভালো মানুষ আপনি হেদায়ত হওয়ার পর সিরকি আকিদে ছিল আপনার ওই মাজারি আকিদে হ্যাঁ পীরের আকিদে সির তো তবা করেছেন বিদাতি আকিদে ছিল মিলাদ কেয়াম ইত্যাদি এইসব ছিল নামাইতো ছিল এগুলো থেকে তবা করেছেন আধা নামাজি বে নামাজি ছিলেন তবা করেছেন এখন যদি ইসলাম শিখায় আগ্রহী হতে পারেন তাহলে ভালো মানুষ আপনারা সুতরাং যেসব ভাইরা এখানে সৌদি আরবে আসার পরে যেখানেই থাকেন না কেন ইসলামী সেন্টার ইসলাম শিখার জন্য ভালো একটা কেন্দ্র বয়সের কোন শর্ত নেই যে এই বয়সে হইতে হবে তাহলে ইসলাম শিখতে পারবেন আপনি ষাট বছর হন সত্তর বছর হন আর দশ বছরের আপনার বাচ্চা থাক তাকে নিয়ে আসেন একই রকমের ফ্রি ইসলাম শিখবেন আপনাদের কাছ থেকে কখনো একটা রিয়ালও চাওয়া হয়নি কেউ চাইনি আর চাইবে না হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলম যেন যা দান করেন সৌদি সরকারকে এখানকার ইসলামিক সেন্টারে কর্মকর্তাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে যে তারা আমাদের জন্য বিভিন্ন ভাষায় দিন ইসলাম শিখার এবং শিখাবার যে সুব্যবস্থা করেছেন একটিও পয়সা লাগে না এবং এতে থেকে আমাদেরকে যেন বেশি বেশি উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন আট নম্বরে ভালো মানুষ ওই সব লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুকুম মান আতআমা তোআমা ওয়া রাদ্দাস সালাম তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা অভাবীকে খাদ্য দান করে খেতে দেয় অসহায় অভাবী পয়সা কম আছে খাবার ব্যবস্থা করে আর যারা সালামের জবাব দেয় তারা ভালো মানুষ সালামের কথা যখন আসলো তা তাতে একটি বলি একটা হচ্ছে সালামের জবাব দেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া দুইজনের মাঝে কে ভালো মানুষ রসুল্লাহ সালাম একজন সালামের উত্তর দেয় আর একজন সালাম দেয় যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে হচ্ছে বেশি ভালো তো আপনি বেশি ভালো হবেন না কম ভালো হবেন বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন পাক যেন তফিক দান করেন যদিও আপনি বয়সে বড় এলিমে বড় তারপরে আপনি সালাম দেওয়ার চেষ্টা করেন কেন যে আমি আমার চাইতে ছোট সেই জন্য তার কাছ থেকে সালাম নেওয়ার চেষ্টা করব তাকে সুযোগ দিই ও সালাম দিক তারপরে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবো এরকম স্বভাব কেন এটা ভালো স্বভাব না এটা খারাপ দিক আমাদের আল্লাহ পাক যেন আমাদেরকে দোষমুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই অভ্যাসটা বাড়িতে করেন আপনারা সকলে বাড়ি যান আর আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে নিয়েছি বাচ্চা না ছোট ছোট বাচ্চা আমার বসে আছে হলে গিয়ে দরজা খুললাম আর খোলার সাথে বিসমিল্লা আসসালামু আলাইকুম ব্যাস অভ্যাস করেন দু চার দিন অভ্যাস করেন আপনার এটা হ্যাঁ প্রকৃতি ন্যাচারে পরিণত হবে বলতে হবে না রুমে ঢুকলে সালাম আলাইকুম জি হ্যাঁ কোনো জায়গায় কারো কোথাও ঢুকলে আসসালামু আলাইকুম অভ্যাস করে নেন যত বেশি সালাম দেবেন তত ভালো মানুষ হতে পারবেন আর আগে যদি সালাম দিতে পারেন তো আরো ভালো মানুষ আল্লাহ পাক যেন তফিক দান করেন এই হাদিস কে আল্লামা আলবানি হাসান বলেছেন আছে আছে সহিহুল রয়েছে ভালো মানুষ বলেছেন নয় নম্বরে যারা নামাজের সময় নম্র হয় নামাজের সময় দেখবেন পাশে আগে থেকে দাঁড়িয়ে আছে আর আপনি মাঝখানে একটু ফাঁক পেয়ে ঢুকলেন দুইজন দুই দিকে আছার আপনি ঢুকলেন ওই সময় বুঝতে পারে পাশের লোকটা সামান্য একটু তার আচরণে লোকটা ভালো না খারাপ বুঝতে পারবেন অনেক ঢুকি ঢোকার পরে ও এটাকে ভালো নজরে দেখে না যার ফলে টাইট এটাকে একবার শক্ত করে দাঁড়ায় যে তুই ঢুকলি তখন কষ্ট পাই একটু ঠিক না কষ্ট কর আমি ভালো করে পরীক্ষা করেছি এক রাকাত পর্যন্ত কষ্ট দেয় আর যখন শেষ দায়ী গেল তখন শয়তান একটু দূরে সরে গেল একটা দুটো সিজদা করে এক রাগাত পড়ে যখন উঠল এক তো শয়তান দূর হয়ে গেল যে শয়তান ধরে নিয়ে চলে জন্য তার কাঁধটাকে বা ঘাটটাকে শয়তান শক্ত করে ফেলেছিল নরম হয়ে গেল একটু আর দুই নম্বর যে জায়গা আসলে আছে ও যদি ইচ্ছা করে জায়গা দিতে পারবে কিন্তু না তুই ঢুকলি কেন তো জায়গা দেবো না তোকে যার ফলে শক্ত হয়ে গেছে তো এক শেষদা করতে গিয়ে তখন জায়গাটা অটোমেটিকলি ফাঁক হয়ে গেছে হয় না হয় না যার ফলে দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাখাতে আরামে দাঁড়িয়েছেন কিন্তু প্রথম রাকাতে আপনাকে দুই দিক থেকে চাপছে শুধু হ্যাঁ দুই দিক থেকে চাপছে এই ক্ষেত্রে ভালো মানুষের কথা শুনেন হাদিসের কথা পিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন হাদিস আবু দাউদে রয়েছে বাইহাকিতে রয়েছে আল্লাম আলবানী হাদিসটিকে থেকে বলেছে খেয়ার ওকুম কুম আলিয়ান ও সলাতে তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা সলাতে নামাজের ভিতরে তাদের কাঁধটাকে নরম রাখে সফট চেপে আসলে একটা লোক ঢুকলো বা ও জায়গা চাইছে দিলাম পায়ের কাছে পানি এসছে আমি জায়গায় তাকে হ্যাঁ আবার সরিয়া শয়তানকে জায়গায় দিবেন না হ্যাঁ মুসল্লিকে জায়গা দিবেন আবার জিন শয়তানকে জায়গায় দিবেন না কি বুঝলেন যারা পায়ে পা মেলাতে চাই না কাঁধে কাঁধ মেলাতে চাই না তারা কাকে জায়গা দেয় জিন শয়তানকে জায়গা দেয় কারণ আবু দাউদি হাদিস রয়েছে ফিন আহম্দের উল্লাস বলেছেন সুদ্দুল খালাল ছিদ্রগুলি তোমরা বন্ধ করো ছিদ্রগুলি দুই মুসল্লির মাঝখানে ছিদ্রগুলি বন্ধ করো ওয়ালাতা জালু ফরোজা তিল শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না খালি জায়গা রাখিও না হলে জিন শয়তান ওখানে গিয়ে দাঁড়াবে আর অশ্বাসা দেবে তোমাদেরকে নামাজে ভুলিয়ে দেবে সুতরাং নামাজে নিজেকে নরম করার চেষ্টা করবেন ইমাম সাহেব আর এইখানে এই সুন্নতি কথাগুলি বলে যার ফলে একটি তোমরা তোমাদের মুসল্লি ভাইদের সাথে নরম হয়ে যাও লিনু বলতেন যে দেখো মুসল্লিরা যখন কাতারে দাঁড়াচ্ছ পাশের লোকের কাছে একটু নরম হয়ে দাঁড়াও যাতে করে ওর জায়গার দরকার হলে মোটা মানুষ বা ওর জায়গার দরকার আছে একটু আপনার দিকে চাপলো চাপছে ঠিক আছে আপনি জায়গায় দিয়ে দেন অনেকে সেজদা করবে তার সুন্নতি একবারে রকম করে বুঝছেন না আর আমি এইভাবে করে মানে আমাকে নিজের জায়গায় পাচ্ছি না না আপনি পুরো জায়গায় এত সুন্নত পালন করার দরকার কি আর আপনিও কিছু নেন আর আমাকে আমি তো এইরকম হয়ে যাচ্ছি একবারে জড়িয়ে সরিয়ে যাচ্ছি আর সেই ব্যক্তি সুন্নতের বাহানাতে একবারে দিয়েছে এইভাবে করে এটাও ঠিক না অনেকে নমাজ পড়তে গিয়ে এইরকম ভুলটা করে আপনিও কিছু সুযোগ সুবিধা নেন আমাকে কিছু সুযোগ সুবিধা দেন বুঝছেন না বুঝছেন না যে হ্যাঁ দশ নম্বর ভালো মানুষ হচ্ছে মানতালা অমরহু হাসন আমল সবচেয়ে ভালো মানুষ ওই লোক যার আয়ু লম্বা আর আমল ভালো যার আয়ু লম্বা আর আমল ভালো বয়সও পেয়েছে মার্শাল্লাহ আশি নব্বই একশো বছর সুস্থতার তার সাথে আমার বিছানায় পড়ে থাকলে এরকম আয়ুকে আর জালুল অমর বলা হয়েছে হাদিসের ভাষায় হাদিসের দোয়াই কি বলা হয়েছে আর জালুল অমুর নিষ্ক্রিয় আয়ু নিষ্ক্রিয় আয়ু বয়স এমন বয়স এমন আয়ু এমন সময় জীবনে লাইফের যেটা একবারে নিষ্ক্রিয় আমি নিজেই চলতে পারছি না নিজেই উঠতে পারছি না নিজে আমার পেশাব পায়খানার প্রয়োজন মেটাতে পারছে না আল্লাহ না করে এই রকম ভাবে আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে যতদিন সুস্থ চলাফেরা করছেন আর নিজের কাজ মোটামুটি খাওয়া দাওয়া নিজেই করতে পারছেন পেশাব পায়খানা নিজেই সারতে পারছেন নামাজ পড়তে পারছেন আর সেন্স আছে জ্ঞান বিবেক বুদ্ধি আছে ততদিন যদি লম্বা আয়ু আল্লাহ দিয়ে রাখেন তাহলে এটা ভালো নিয়ামত আল্লাহ পাখের ভালো নিয়ামত কিসের সাথে সাথে ইমান এবং ভালো আমলের সাথে পিএনবি সাল্লা সাল্লাম বলছেন নাস বা খেয়ুকু খাই তোমাদের মধ্যে ভালো লোক ওই সব লোকেরা যাদের বয়স বেশি আর যাদের আমল ভালো এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে যে খারাপ লোক আবার কারা তাহলে যখন ভালো লোক ওই লোক হলো যার বয়স বেশি আর আমল ভালো চিন্তা করেন এক এক দিনে পাঁচ অক্ত নামাজ তাই না তাহলে একটা বছর বাঁচতে পারলে কত নামাজ বাড়বে একটা বছর বেশি বাঁচলেন তাহলে কত নামাজ বাড়বে কত ফরজ রাকাত বাড়বে কত সুন্নত রাখাত বাড়বে চিন্তা করেন আপনি একটা বছর বাঁচলে ত্রিশ রোজা তাহলে পাঁচ বছর বাঁচলে তিন পাঁচে কত হ্যাঁ তাহলে এইভাবে হিসাব করে দেখেন আর এছাড়াও কত সন্নত মুস্তাহাব নে আমল আছে কত যে ভালো কাজ আপনি করার সুযোগ পাবেন এই জন্য ভালো আমেল আমলের অবস্থায় যদি দীর্ঘায়ু হতে পারেন এটা সবচাইতে ভালো আর ওই লোক সবচেয়ে ভালো বিশাল বলেছেন মুসনাদ আহমদের তিরমিজিতে হাদিস রয়েছে আরও রয়েছে হাদিস অসার নাস খারাপ লোককে মান্তাল অম্রহু আসা আমালুহু আয়ু তো লম্বা পেয়েছে আশি নব্বই একশো বছর বাঁচলো কিন্তু আমল সারা জীবন খারাপ আমল খারাপ পঞ্চাশ বছর বয়স তারপরও প্রেম করে আছে। তারপর নারীদের ফিতনায় পড়ে আছে বোঝা গেছে দাড়ি সাদা হয়ে গেছে তারপর বিড়ি শিড় ছা ছাড়তে পারে না দোমবাদ ছাড়তে পারেন না জর্দা তামাক ছাড়তে পারেন না হ্যাঁ দাড়ি সাদা হয়ে যাচ্ছে তারপরও দাড়ি সেব করতে আছে আরে আর কি শখ কবরে দাড়ি দাড়ি মুন্ডা হয়ে যাওয়ার শখ নাকি আশি নব্বই বছর বয়স কিছু লোককে এরকম দেখা যায় আমার মামলাতে এক লোক আছে প্রায় আশি নব্বই বছর বয়স ব্যবহার এত ভালো যে আমাকে দেখলে দূর থেকে মসজিদে যেন আমি সালাম দিই সালাম আলাইকুম সালাম আলাইকুম আবু মোহাম্মদ এইরকম করবে দুঃখের বিষয় না পাঁচ অক্ত নামাজ পড়বে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পড়তে পারে চেয়ারে বসে নামাজ পড়বে দে মসজিদে যে এপার থেকে ওপার দেখতে পারে সালাম দিবে যাতে করে একবার মশা পাতার সাথে করে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন একটু জিজ্ঞেস করি কিন্তু দাঁড়িয়ে রাখার তফ সবটা কি হ্যাঁ বিনা দাড়িতে কবরে যাওয়া এবং মন কেন যখন বলবে যে তোমার চিনতে পারি না তখন কি জবাব দিবেন তুমি চিনতে পারি না রে বাবা তুমি হিন্দু না মুসলমান চিনাই যায় না কি জবাব দেবেন হাসর মাঠে যখন রসুল্লাহ বলবেন যে তুমি আমার উন্মতের লোক তোমাকে তো চিনতে পারিনা না তখন কি জবাব দেবেন একটু ভয় লাগে না দাড়ি সাদা হয়ে গেছে তারপরে দাড়ির দাড়ির দুশ্মনীতে লেগে আছেন কেন আল্লাহ পাক যেন হয়ে দান করেন ওই সব লোকদেরকে আল্লাহ পাক প্রথম থেকেই মুসলিম ভাইদেরকে দাড়ি রাখার জন্য তৌফিক দান করেন বলছিলাম যে খারাপ লোক ওরা যারা বয়স তো বেশি পেল কিন্তু আমল খারাপ ওরে হচ্ছে খারাপ হাদিস ঠিক আল্লাহ আলবানী সহি বলেছেন বারো নম্বরে বারো নম্বরে ভালো মানুষ নাস একটা ব্যাপক কথা শুনেন সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা মানুষের উপকার করতে পারে যে যত পরোপকারী হইতে পারবেন সে তত ভালো মানুষ আপনি এখন আপনার লাইফে এই কোর্সটা শুরু করেন যে আমি মানুষের যথাসাধ্য উপকার করবো আমার স্ত্রী হ্যাঁ আমার ছেলে মেয়ে আমার বাপমা আমার আত্মীয় স্বজন আমার মায়ের বংশ আমার বাপের বংশ আমার শ্বশুর বংশ আমার মুসলিম ভাই বোনদের উপকার করার চেষ্টা করব উপকার কিছু উপকার আছে পার্থিব উপকার আর কিছু আছে এমন উপকার করা দুনিয়ার উপকার করলেন আর আখেরাতের উপকার করলেন কোনটা বেশি উপকার বড় উপকার একটা লোককে চার পাঁচ লাখ ধার দিলেন যে যাও তুমি অভাবী মানুষ গরিব মানুষ যাও বিদেশে রোজগার করতে যাও উপকার করলেন না করলেন না ধার দিলেন তুমি দিয়ে দিও পরে এইরকম কোন এতিমকে লালন পালন করলেন খাওয়া দাওয়া খরচ দিলেন তার ভরণ পোষণ দিলেন হ্যাঁ একটা বিধবার ভরণ পোষণ দিলেন ভালো কাজ করলেন না করলেন না জনকল্যাণমূলক কাজ করলেন উপকার করলেন না করলেন না দেশের রাস্তাঘাট হ্যাঁ সরকার এবং সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা করে দিচ্ছেন উপকার করছেন না করছেন না ভালো কাজ রাস্তাঘাট যদি তৈরি করে দেয় আর যদি ভালো সুযোগ সুবিধা করে দেয় তাহলে উপকার করলো এগুলো হচ্ছে উপকার কিন্তু আরাক লোক টাকা পয়সার এইসব উপকার পার্থিব উপকার করতে পারে না আপনাকে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পেরেছে কে বেশি উপকার করলো যে লাখ লাখ রিয়াল দিয়ে উপকার করেছে সে না যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে আপনাকে সাহায্য করেছে হ্যাঁ রাস্তা দেখেছে জান্নাতের সে বেশি উপকার করলো চিন্তা করেন তাহলে কোনটা যে বেশি পয়সা দিল হ্যাঁ যে যার দ্বারা দুনিয়ার স্বার্থ পুরা হইল না যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচলাম জান্নাতের রাস্তায় গেলাম আল্লাহ ফাকরাবুল আলমে তৌফিক এবং সেই ব্যক্তির মেহনত বা সেই ব্যক্তি যে কিছু উপকার করেছেন যে কোনো যে কোনো কিছু দিয়ে হোক উপকার সামান্য একটা উপকারের তরিকা আপনি নিজে এলেম রাখেন না বুঝাইতে পারবেন না একটা খারাপ লোক সির করা করা লোককে হেদায়ত করতে পারবেন না বোমাজিকে নামাজি বানাইতে পারবেন না অত বুঝাইতে পারবেন না আপনার চেয়ে বেশি পণ্ডিত সেই ব্যক্তি কিন্তু আপনি বললেন যে ভাই ইসলামিক সেন্টার আছে কাতিফে নাবিয়াতে আছে ওখানকার দরসায় মজবিন জামাল মসজিদে প্রতি শুক্রবারে হয় ওখানে যেতে পারেন আপনি ওখানে অনেক ভালো কথা শিখতে পারবেন আপনি যদি পারেন তো দামাম ইসলামিক সেন্টারে যাবেন আপনি অমুক জায়গায় আছেন ওখানে একটা ইসলামিক সেন্টার আছে অমুক শাইখের নাম্বারটা রাখেন ওখানে যাবেন কখন কখন দার্সাই জেনে ওখানে যাবেন ইসলাম শিখবেন আপনি রাস্তাটা শুধু একটা নাম টেলিফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিলেন অথবা একদিন সাথে নিয়ে গিয়ে তাকে চিনিয়ে দিলেন ব্যাস আর কিছুই করলেন না আপনি কিন্তু সে তার গুমরাহি থেকে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরেন কত বড় উপকার করলেন কত বড় উপকার করলেন তো এই উপকার সবচেয়ে বড় উপকার পাক যেন আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করেন দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক উপকার করার জন্য তৌফিক দান করেন নাসি নাসে আনফা নাস ভালো মানুষ সবচেয়ে বেশি ওরা যারা যত বেশি মানুষের উপকার করতে পারে হাদিসটি হাসান তাবরানিতে আছে সহিহুল জামেতে রয়েছে ১৩ নম্বরে ভালো মানুষ যারা ফিতনার সময় যদি শাসকের হুকুম হয় যে আল্লাহর রাস্তায় হ্যাঁ লড়াই করতে হবে তখন প্রস্তুত হয়ে থাকবে নিজে বেরিয়ে যাবেন না শাসক ছাড়া আল্লাহ রাস্তায় না সৌদি আরবে হ্যাঁ জালেম সীমালঙ্গনকারী হুসিরা আক্রমণ করছে অসৎ উদ্দেশ্য রাখে সুতরাং সীমানায় বর্ডারে যেসব সেনাবাহিনীরা সেনাবাহিনীরা সেখানে লড়াই করছে এই জালেমদের বিরুদ্ধে এই বিরুদ্ধে সরকারের নির্দেশক্রমে এরা ভালো মানুষ বলছেন ফিল ফেতান ফিতনার যুগে ভালো মানুষ হচ্ছে এরা আখা যাবে এনান যেই ব্যক্তি ঘোড়ার উপর যুদ্ধ ঘোড়ার পিঠে যুদ্ধ করার যুগে ঘোড়ার পিঠে চাপলো খালফা আদা ইল আল্লাহর দুশ্মনকে দমন করার জন্য ইকিফ আল্লাহ আল্লাহর ভীত সন্ত্রস্ত করলো বা ইন আল্লাহর তাকে ভয় দেখাচ্ছে কিন্তু কোনো পরোয়া করলো না আল্লাহর দিনকে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য হারমাইন শরীফানের হেফাজতের জন্য যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল ওই রকমই আর এক লোক হয়তো আপনি এরকম কাজ করতে পারবেন না অথবা সুযোগ নাই যেমন আপনাদের জন্য জন্য আমাদের সুযোগ কিছু যুবক সব খারিজি মনোভাব রাখবেন না ওই সব গুমরাহি থেকে ফিরে আসেন কার মধ্যে যদি গুমরাহি থাকে তাহলে কি করতে হবে দ্বিতীয় ভালো হওয়ার তরি ফি বাদিয়া দেখছেন ফেতনার যুগ শহরে গেলেই ফেতনা হ্যাঁ মানুষের ভিড় ভাড়ে গেলেই ঝামেলা হ্যাঁ মিছিলে বিক্ষোভে মিটিং এ এই সেই টাউন বাজার ঘুরলেই ঝামেলা ভাই ওই সব না আমি গ্রামে বাস করবো ইউ আদি হাক্কাল্লাহে আল্লাহ আলহী আল্লাহর হক আদায় করছেন পাঁচ অক্ত জামাত সহকারে নামাজ পড়ছেন মসজিদের খেদমত করছেন দিনের শিক্ষা দিচ্ছেন আর দিনের কথা মানুষকে পৌঁছাচ্ছেন এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটি উপায় ১৪ নম্বর ভালো মানুষ হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন খাইরুল আসাবেন দাল্লাহ এইরকম লেসায় ভালো মানুষ হচ্ছে যারা নিজের সাথী সঙ্গীদের সাথে ভালো মানুষ রোমে থাকেন এক রোমে কয়েকজন থাকছেন তাই না আপনার পাশের সঙ্গীরা যদি বলে যে এই লোক ভালো তাহলে আপনি ভালো মানুষ ওদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন কেমন করে আমি এই লোকগুলিকে খুশি রাখবো নেকির মাধ্যমে গুনা করে নয় পাপ করে না অন্যায় করে নয় বরং ভালো আচার আচরণের মাধ্যমে এদের মন কেমন করে জয় করব এদেরকে কেমন করে খুশি রাখব এরা কেমন করে আমার থেকে সুখী হবে এইরকম যদি আপনার চেষ্টা থাকে খাইরুল আসাব ইন্দাল্লাহ সেইরকম লে সাহেবহী সবচাইতে ভালো সঙ্গী আল্লাহ পাখের নিকটে যে নিজের সাথী সঙ্গীদের কাছে ভালো বা খাইরুল জি রান ইন্দাল্লা সেই রকম আর সবচাইতে ভালো প্রতিবেশী ওই যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে ভালো মানুষ মুসনাদ আহমদ মিজি মোস্তাদরা হাকিমের হাদিস হাদিসটিকে আলবানি রহে মাহ্লা শোহীব বলেছেন পনেরো নম্বর ভালো মানুষ হচ্ছে নবিশ্বাসলা বলেছেন খাইরুন না সিজুল কালবিল মাখমুম ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরে কোন রকমের বিদ্বেষ আর হিংসা আর কালিমা তারও ক্ষতি হোক এই লোক কেন বাড়লো এ কেন উন্নতি করছে এইসব নেই অন্তর সাফ সব সময়। ভুল যদি কেউ করে দেয় খারাপ আচরণ করে তারপরও উদার অন্তর থেকে সেটাকে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল কালবুল মহমুম সানু সাদেক আর সত্যবাদী জবান কিলা সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে এর তর্জমা মাল মালকালবুল মহমুম এ কালবে মাহমুম কি ও নাকি আল্লাহ ইসমাফিয়াওয়ালাওয়ালা হাসাদ এমন আল্লাহ অন্তর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে না কোনো পাপের কামনা আছে না কোনো রকমের জুল অত্যাচার আছে না তাতে হাসাদ হিংসা আছে এই রকম অন্তর কিলা ফামান আলা আসারি তারপরে ভালো মানুষ হওয়ার উপায় কি কালা আল্লাদি আসনা দুনিয়া যে ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করে ওই অহিবুল আখেরা পরকালকে ভালোবাসে কিলা ফামান আলা আসারি তারপরে কি ভালো মানুষ কালা মোমেন ফি কিন হাসান চরিত্রবান মমিন হচ্ছে ভালো মানুষ শেষখানে একটি পয়েন্ট দিয়ে শেষ করব ষোলো নম্বরে পি মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে ইমরান বিসুম হোসেন রুজিত আল্লাহ্ আলাহন বর্ণনা করছেন নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করছি হ্যাঁ যা শেষখানে ক্লান্তি শেষ হয় একটু হ্যাঁ আপনারা শরীখ হন সবচেয়ে ভালো মানুষ আজকার যুগের মানুষরা না সাহাবিদের যুগের মানুষরা তাবিনদের যুগের মানুষরা তাবা তাবিনের যুগের মানুষরা হ্যাঁ নবী সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা নবী সাল্লা সাথে সঙ্গী সাহাবাই সাহাবাইকেরামরা সবচেয়ে ভালো মানুষ তারপরে ভালো মানুষ হচ্ছে তাদের পাশের লোকেরা তাদের পাশের যুগের লোকেরা অর্থাৎ তাবেইনরা যারা সাহাবাই কেরামদের কাউকে দেখেছেন কারো সংসর্গ পেয়েছেন সুম্মীন তারপরে ওই সব লোকেরা যারা কোনো তাবেইকে দেখেছেন তাবেইর ছাত্র হতে পারে তাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছেন তারা ভালো মানুষ তারপরে খারাপ মানুষের যুগ আসবে পি এন বি সাল্লাসাল্লাম বলেছেন বখারি মুসলিমের হাদিস কোনো বাদাম কমনু ইয়ার সাধন কিছু লোকেরা সাক্ষী দিবে আগে বেড়ে বেড়ে ওয়ালাইউস্তা সাধন সাক্ষী তার কাছে চাওয়া হয়নি তারপরে সাক্ষী দিতে রেডি মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাবার জন্য রেডি হয়ে আছে এখনুন খেয়ানত করবে বিশ্বাসঘাতকতা করবে আমানতদার তারা হবে না মান্যত মানবে মান্নত পুরা করবে আজকাল অনেকেই আমার ছেলেটা পাশ করে নাই তো আমি কি করব গোটা গ্রামবাসীকে খাওয়াবো পরে দেখলো তো মেলা টাকা খরচ হয়ে যাবে ছেলে পাশ করে নিয়েছে মেলা টাকা খরচ হবে তখন চুপচাপ থেকে গেল এইরকম মান্নত খবরদার করবে প্রথম কথা মান্নত না করে সাদকা করে আল্লাহ ভালা মুসিবত দূর করে মনের আশা পূরণ করবেন নবী সাহাশাল্লাম করতে নিষেধ করেছেন যদিও জায়জ অপছন্দনীয় আর সাদকা দান খায়াত করতে উৎসাহিত করেছেন আর মান্য যদি করেন তাহলে সেটা পুরা করা আর যারা খারাপ খারাপ যুগের মানুষ তাদের যুগে মানুষ বেশি বেশি মোটা মোটা হবে আজকাল লোক হচ্ছে না পাতলা হচ্ছে মোটা হচ্ছে তাহলে বোঝা যে আমরা খারাপ মানুষের যুগের মানুষ হ্যাঁ খারাপ যুগের মানুষ আমরা সুতরাং সাবধান হয়ে যাবেন যদি এই ভালো চরিত্রগুলি বললাম ভালো আচার আচরণগুলি বললাম যদি আমাদের মধ্যে না থাকে ভালো আমলগুলি না থাকে তাহলে খারাপ যুগের মানুষ আমরা ওইরকমই খারাপ হব কারণ আমরা শরীরের সেবা করছি রুহের সেবা করি না আমরা এই দেহের সেবা করছি কাল হৃদয়ের সেবা করি না হৃদয়ের যত্ন করি না যার ফলে হয়েছে কি শরীরের যত সেবা করছি তত শরীর মোটাচ্ছে তত মোটাচ্ছে রব্বুল রবুল আলমজান আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন আর খারাপ কথা কাজ থেকে খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকার তফিক দান করেন পাক যেন আমাদের রাজি হয়ে যান আর শেষখানে আমি আবার আপনাদের সকলে সুখী আদায় করি যেন আপনাদেরকে যা যায় খ্যার দান করেন বলেন আমিন আপনারা কিন্তু আমিন বলছেন না শুনছিলাম একটু আগে কি বলছেন শেখ নাজমুল হাক বারবার বিভিন্ন দোয়াগুলি বলছেন আর আপনারা আমিন বলতেও বকিলি করছেন পয়সা লাগছে নাকি পয়সা তো লাগে না কিন্তু আমি যখন শুরু করেছি তখন একটু আমিন শুনতে পেয়েছি এই জন্য এতক্ষণ বলিনি একটু বললাম যে যে কোনো মজলিসে থাকবেন যখন একটা দোয়া হচ্ছে তখন কি বলবেন আমিন ওই আমিনটা বলছেন না যেটা সুন্নতির তরিকা আর এখন যদি দেশের মতো সম্মিলিত মোনাজাত ধরিয়ে দিই তো সব দোয়া করতে শুরু করে দিই তাই না নাই সম্মিলিত মোনাজাত নেই বরং মজলিসের শেষে কাফারায় মজলিসের দোয়া রয়েছে সেই দোয়াটি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া বেলেক ইলাইক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন